হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, আমি এখন ছাদে আছি। আমাদের কিছু ড্র্যাগন গাছে কিছু দেখো ফুল এসছে, আর আমার হাজবেন্ড এই গাছটা লাগিয়েছিল। আর দেখো, এই দেখো ফুলটা বড় হয়ে গেছে, দেখিনি, নজরেই যায়নি, তো হঠাৎ আজকে দেখলাম যে ফুল হয়েছে। দেখো একটা ফুল বড় হয়ে গেছে, আরও ছোট ছোট দেখো দু একটা ফুল এসছে। তো ড্র্যাগন ফল খেতে তো আমরা অনেকেই ভালোবাসি। আর দেখো ছাদের অবস্থা খুবই খারাপ, আমরা ছাতেই আসতে পারি না। আর এখন দেখো ছেলে দেখো ওর পাপার শার্ট পরিয়ে রেখেছে ট্যাডি বিয়ারকে, আর নিজের পাপাকে তো জড়িয়ে ধরতে পারে না, তো মাঝে মাঝেই বলে পাপাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে, তো বলে ওই ট্যাডি বিয়ারটাকে নিজের পাপার শার্ট পরিয়ে রেখেছে আর ট্যাডি বিয়ারটাকেই জড়িয়ে ধরে। তো পাপা মারা যাওয়ার পর থেকেই ছেলের যা ইচ্ছা ছেলে তাই করে। আর আজকে দেখো আমি বানাচ্ছি এখানে সিমুই, কিছুটা নারকেল ছিল তো সেই নারকেল দিয়ে সিমুইটা আজকে বানাচ্ছি। তো এই সিমুইটা খেতে ভীষণই টেস্টি। দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। এটা ভাজা সিমুই, ভাজা সিমুই তো এমনিতেই ভাজা থাকে, আর তবুও একটু ঘিয়ের মধ্যে আরও একটু ভেজে নিলে এর একটা সুন্দর ফ্লেভার বেরোয়, জানো তো সিমুই থেকে। তো দেখো ঘিটা একদম মেল্ট হয়ে গেছে, আর এই অবস্থায় দেখো আমি এর মধ্যে যে ভাজা সিমুইটা আছে সেটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। ভাজা মানে অলরেডি ভাজা, কিন্তু খুব বেশি ভাজানো ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নেব একদমই লো ফ্লেমে। তো দেখো এই সিমুইটা না নারকেল দিয়ে করলে ভীষণ খেতে ভালো লাগে। এতে আমি কোনো রকম দুধ দিচ্ছি না, উইদাউট দুধেতে আমি এই সিমুইটা রান্না করব। তো খেতে কিন্তু ভীষণ ভালো, তো তোমরাও এভাবে করে খেতে পারো, এত ভালো লাগবে বলার বাইরে। দেখো সিমুইটা তো লম্বা লম্বা একটু খুন্তি দিয়ে আমি ভেঙে দিচ্ছি। আর দেখো ভেঙে আমি ছোটো ছোটো করে নিয়েছি, মানে নারকেল একটু অসুবিধে হচ্ছিলো। তো এইভাবে তোমরাও সিমুইটা বানিয়ে নিতে পারো আর খেতে পারো। তো দেখো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। তো দেখো নারকেলটাকে আমি কুড়িয়ে রেখেছিলাম, তো সেই কোরানো নারকেলটা আমি ডাইরেক্ট সিমুইয়ের উপর দিয়ে দিলাম, দিয়ে একটু ছেড়ে নেব। এইভাবে অনেকেই তো দুধ দিয়ে করো, কিন্তু নারকেল দিয়ে একবার করে দেখো, এর টেস্টটা একদম অন্যরকম, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। আর আমি দেখো কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, এখানে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা এই সিমুইতে একটু বেশিই দিতে হবে, একদম কম চিনি দিলে একদম ভালো লাগবে না। আর এটা একদম মানে নরম নরম বা ইয়ে হবে না, একটু ঝরঝরে মেতে হবে। আর তখন আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেওয়া যাবে না, জল দিলে তো একদম নরম হয়ে যাবে। তো সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো। দেখো খুব বেশি আমি জল দিইনি, জাস্ট নারকেলটা আর সিমুইটা যেন সিদ্ধ হয়ে যায় সেই রকমই আমি অল্প একটু জল দিচ্ছি, আর চাপা দিয়ে দেবো আর লো ফ্লেমে করব। তো দেখো জলটা দিয়ে দিয়েছি, আর দেখো তেমন একটা জল দিইনি, অল্প একটু জল দিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো চাপা দিয়ে দেবো, আর কিছু তার আগে কিছু ড্রাই ফ্রুটস দেখো আমি ভালোভাবে ড্রাই ফ্রুটসগুলোকে ধুয়ে নেব, নিয়ে ওপর থেকে দিয়ে দেবো। আর জলটাও দিয়েছি, দেখো জলটা শুকনো হয়ে গেছে, আর ড্রাই ফ্রুটসটা শুকনো হয়ে যাওয়ার জল শুকনো হয়ে যাওয়ার পরেই আমি দিচ্ছি। তো দিয়ে না জাস্ট খালি নেড়ে চেড়ে নেবো, তাতেই ড্রাই ফ্রুটসগুলোও একদম সিমুইয়ের সাথে একদম পারফেক্ট হয়ে যাবে। তো এইভাবে আমি সিমুই করে বাড়িতে করে আমি আমার ছেলেকেও খাওয়াই আর আমরাও খাই। আর সবসময় তো মানে একই রকম দুধ দিয়ে খেতে ভালো লাগে না, তো তাই ভাবলাম আজকে একটু নারকেল দিয়ে করি। নারকেল দিয়ে আগেও করেছি, খেতে কিন্তু ভীষণই ভালো, আর আমি জানি নারকেল দিয়ে খুবই ভালো হয়, টেস্টি হয়। তো সেই জন্যই নারকেল ছিল বলে ওই জন্য ভাবলাম নারকেল দিয়ে সিমুইটা করে খেয়ে নিই আজকে। তো দেখো এইভাবে সিমুইটা দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, একটুও জল থাকবে না, একটুও মানে আর ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু ঝরঝরে হয়ে যাবে। তো তোমরাও এইভাবে করতে পারো, তো খেতে কিন্তু ভীষণই টেস্টি, ভীষণই ভালো। আমার হাজবেন্ড খেতেও খুব ভালোবাসতো, তো ও তো নেই, ও মারা যাওয়ার পর আর মানে ও যখন বেঁচে ছিল তখনই এই সিমুইটা আনা, কী বলবো, খেতে গেলেও মনে পড়ে, খাবার আগেও মানে মুখে খাবার দেওয়ার আগে মনে পড়ে, কিন্তু বেঁচে থাকার জন্য তো খেতে তো হবেই। আর ছোটো বাচ্চা, একটা বাচ্চার কথা ভেবে আমাদের খেতে হবে, বাঁচতে তো হবে, আমরা তো বেঁচে থেকে মরে যেতে পারি না, তো সেইভাবেই বেঁচে আছি বাঁচার মতো আর কি। তো দেখো সিমুইটা দেখো একদম শুকনো হয়ে গেছে, যে জলটা ছিল সেটা একদম নেড়ে নেড়ে শুকনো করে নিয়েছি। আর এবারে দেখো রেডি হয়ে গেছে, এবারে এটা খাওয়ার পালা।
তো আমার ছেলেকে আমি খাওয়াবো। আর দেখো হিমুইটা দেখি সুন্দর দেখতে হচ্ছে, একটু ঠান্ডা করে নিলে না একদম ঝরঝরে হয়ে যাবে বুঝি। তো দেখো আমি এবারে একটু তুলে নিচ্ছি প্লেটে আর ছেলেকে খাওয়াবো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছে জানো তো। তো তোমরাও এভাবে করতে পারো আর খেয়ে দেখতে পারো। তো একরকম দুধ দিয়ে খেয়ে খেয়ে তো বলোই বোর হয়ে যাচ্ছ। তো এইভাবে ভাজা সিমুইটা নারকেল দিয়ে করলে এটা না একদম অন্যরকম টেস্টের একটা সিমুই হয়ে যায়, তো খুব খেতে ভালো লাগে। তো দেখো আমি প্লেটটাই নিয়ে নিচ্ছি, আর যখন মুখে এই ড্রাই ফ্রুটসগুলো পড়ে তোমরা যে যেরকম পারো সেরকম ড্রাই ফ্রুটস দিতে পারো। আমি এখানে কাজু আর কিশমিশ দিয়েছি, তোমরা পেস্তাও অ্যাড করতে পারো। তো বন্ধুরা দেখো আমার ছেলে খাবে। আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে এর পরের ব্লগে আবার। বাই বাই বন্ধু।